this season. सो বন্ধুরা তোমরা আমার চ্যানেল দেখছো এডিশন স্টাডি আমি আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য করছি ডেডিকেটেডলি কারণ ইউটিউবে অনেক ট্রেন্ডিং এ চলছে অনেক ধরনের স্ক্যাম ফোন যেগুলো হয়তো 10000 12000 15000 এর মধ্যে অনেক আইফোন 13 প্রো 12 11 দিয়ে দিচ্ছে তো তোমাদের জন্য বি অ্যাওয়ার করার জন্য আমি এডিশন স্টাডির এডিটর কৌশিক মাহাতো আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পারবে যে কোনো সব থেকে একটা অথেন্টিক ফোন কিভাবে নেবে আর নেওয়ার আগে কি কি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার হাতে রয়েছে একটা আইফোন 11 ইয়েলো কালারের ভার্সন তো আমি জাস্ট ধরো আমি এটা বা তোমরা পারচেস করতে গেছো কি কি জিনিস দেখবে কি কি কন্ডিশনে তো আজকে আমি এসেছি ব্যারাকপুরের মোবিলিয়ান্স আমি অনেক ভিডিও আপলোড করে থাকি মোবিলিয়ান্সের ওপরে কারণ এডিশনাল স্টাডি অবশ্যই এটা মাথায় রাখে যে অথেন্টিসিটি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড জেনুইন শপের ওপর আপডেট আনার চেষ্টা করি যাতে তোমরা একেবারে অথেন্টিক প্রোডাক্ট ভালো বাজেটের মধ্যে যেন পাও অ্যান্ড টোটাল ইনফরমেশন আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার তো আমার হাতে রয়েছে একটা আইফোন 11 ইয়েলো কালারের তো দেখা যাক কি কন্ডিশনে পাওয়া যায় অ্যান্ড তোমরা কীভাবে নেবে জাস্ট আমি এটাকে ওপেন করছি বক্সটাকে এটা অলরেডি বুকড হয়ে গেছে তো এ ধরনের আরেকটা বক্স ওপেন রয়েছে আমার কাছে পার্পল কালারের এটা বুকড নয় যারা যারা বুক করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে আমি বারবার বলছি তোমরা যেখান থেকে নেবে একটা অবশ্যই অথেন্টিক শপ থেকে নেওয়া দরকার তো আমি জাস্ট ওপেন করলাম আইফোন 11 একটা ইয়েলো কালারের ভার্সন খুবই রেয়ার থাকে বক্সের মধ্যে অবশ্যই চেক করবে যে চার্জার সমস্ত কিছু কী কন্ডিশনে রয়েছে তারপরে চেক করবে ফোনটার কন্ডিশন স্ক্র্যাচ আছে কি না ফোনটার মানে সমস্ত ডিসপ্লে ইজ ওকে আছে কিনা ক্যামেরার এই যে পোর্শনসটা রয়েছে এটা জেনুইন আছে কিনা অনেক সময় এগুলো খুলে পড়ে যায় ডুপ্লিকেট হলে ঠিক আছে আর লোগোটা দেখতেই পারছো একটা জেনুইন ফোন হাতে নিলে একটা বোঝা যাবে সেটা ওয়েট থেকে রাইট বাকি ডিটেলস মানে কত ওয়েট থাকে সাইজ কী রয়েছে সমস্ত গুগলে তোমরা পেয়ে যাবে এইভাবে ফোনটা দেখার পরে অবশ্যই ফোনটাকে অন করতে হবে এই ফোনটা এইভাবে অন করতে হবে অন করার পরে দেখতে হবে যে ফোনের মধ্যে লোগো আসছে কিনা প্রপার লোগোটা আসছে কিনা এই লোগোটা এইভাবে আসবে আসার পরে তোমরা জাস্ট ওনাদের যে বিল দেবে সেই বিলটাকে একটু ভেরিফাই করে নেবে ভেরিফাই করে দেখে নেবে যে বিলটা জেনুইন আছে কিনা অ্যান্ড ফোনটা অন হওয়ার পরে ওয়েট আমি দেখাচ্ছি ফোনটা দেখো হাতে আমার অন হয়ে গেছে ফোনটা অন হওয়ার পরে অবশ্যই তোমরা এই যে পাসপোর্ট দিয়ে ওপেন করে নেবে ফার্স্টে যেটা চেক করবে সেটা হচ্ছে ক্যামেরা এই যে ক্যামেরা এই ক্যামেরা ফার্স্টে ক্লিক করতে হবে ক্যামেরা ক্যামেরা চেক করতে হচ্ছে ক্যামেরার প্রত্যেকটা অপশন ওকে আছে কি না ঠিক আছে এই যেমন আইফোন 11-এ 60fps চলে আসে 4K চলে আসে ইভেন এটা 4K ফ্রন্টেও থাকে 60fps তো যারা একটু ক্যামেরা সম্বন্ধে বোঝো তারা ডিটেলসে বুঝতে পারছেন কী বলতে চাইছে ক্যামেরাটা চেক করার পরে অবশ্যই চেক করতে হবে কোথায় চেক করতে অবশ্যই যেখান থেকে ফোন নিচ্ছ এগিয়ে অ্যাবাউট এই অ্যাবাউটে গিয়ে চেক করতে হবে এই পোর্শনটাকে যে কী ভ্যারিয়েন্টে আছে ইন্ডিয়ান আছে না গ্লোবাল আছে গ্লোবালের প্রাইসটা একটু কম হয় নেওয়াটা খারাপ না নেওয়াই যায় যাদের বাজেট কম গ্লোবাল নিতেই পারে তবে অবশ্যই ওই ফ্যান্সি মার্কেট খিদিরপুর মার্কেট চান্দনি মার্কেট এক্স ওয়াই জেড থেকে না বারবার বলছি জেনুইন শপ থেকে এইভাবে অ্যাবাউটটা চেক করার পরে কী আসবে সফটওয়্যার আপডেটস চেক করবে সফটওয়্যার আপডেটস মানে আপডেট আছে কি না অ্যান্ড কী ভার্সন চলছে দেখে নেবে কারণ প্রত্যেকটা ফোন কিন্তু আপডেট ভার্সনে রাখা দরকার অ্যাবাউট চেক করার পরে সঙ্গে সঙ্গে যাবে কোথায় তোমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটারি এই যে ব্যাটারি হেলথ চেক করে নেবে এই 100% রয়েছে কি না আমি সাজেস্ট করবো যে 100 থেকে 80% ব্যাটারি থাকলে তোমরা নিতে পারবে কারণ সেটা একেবারে জেনুইন কন্ডিশনে থাকে তার উপরে গেলে নেওয়া যায় কিন্তু ব্যাটারি ড্যামেজটা বেশি হয় মানে হয়তো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ার অ্যাবাউট 6 আওয়ার্স 8 আওয়ার্স দিয়ে দেয় বাট একটু 70%-এর কাছাকাছি গেলে সেটা হয়তো একটু কমে যাবে তো সেটা মাথায় রাখবে হ্যাঁ অনেকের মিসকনসেপশন থাকে যে ব্যাটারি নাকি চার্জিং করে অনেকে সেল করে এটা হয় না ইদার ব্যাটারি চেঞ্জ করা যায় অথরাইজড অ্যাপেল ইমেজিন যে স্টোর রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ব্যাটারি চেঞ্জ করতে পারবে মানে অনেকের বাজেট লো রয়েছে তোমরা 70% 80% ইভেন 60%-এর ব্যাটারি যে ফোনগুলো পাওয়া যায় কম প্রাইসে সমস্ত কিছু চেক করার পরে কিনতে পারবে অ্যান্ড অথেন্টিক শপে গিয়ে তোমরা কিন্তু ব্যাটারিকে রিপ্লেসও করতে পারবে অবশ্যই অথরাইজড অ্যাপেল স্টোর থেকে ব্যাটারির প্রাইস থাকে অ্যাবাউট 5 থেকে 6K খুবই মিনিমাম প্রাইস একটা ব্যাটারি আপডেট করলে প্রায় 2 থেকে 3 বছর অ্যাপেলে চোখ বন্ধ করে ইউজ করতে পারবে বিকজ আমি নিজে আইফোন 11 ইউজার্স ঠিক আছে তো আমার মনে হয় যে এই অথেন্টিসিটিগুলো তোমাদের মাথায় রাখা দরকার আর অবশ্যই সিরিয়াল নাম্বারটা যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা ঝটপট সিরিয়াল নাম্বারটা দেখিনি তো কীভাবে তোমরা কাজটা করতে পারবে সেটিংসে এইভাবে যাবে সেটিংসে যাবে ওপেন করার পর অবশ্যই
অবশ্যই যাবে কোথায় জেনারেলে, আর অবশ্যই যাবে অ্যাবাউট। এই যে দেখো সিরিয়াল নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুগলে গিয়ে অথেন্টিক মানে যে অ্যাপেলের সার্ভার রয়েছে সেখানে চেক করতে পারবে, অথবা নিচে দেখা রয়েছে IMEI নাম্বার, এই নাম্বার দিয়ে চেক করতে পারবে। সো তোমরা গুগলে গিয়ে জাস্ট লিখবে অ্যাপেল সিরিয়াল নাম্বার চেক, অ্যান্ড যেটা রয়েছে অথেন্টিক যে ওদের সার্ভার রয়েছে অ্যাপেলের, সেটা ফার্স্ট হচ্ছে apple.com, এটা অথেন্টিক, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের জাস্ট একটা অপশন খুলে যাবে, এন্টার ইউর সিরিয়াল নাম্বার, জাস্ট দেখে নাও এইভাবে, আর সার্ভারটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো এটা খোলার পরে তোমরা এখানে কি পুট করবে, এখানে পুট করবে এই যে সিরিয়াল নাম্বারটা আমি তোমাদেরকে দেখালাম, জাস্ট দেখো এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, দেখে নাও মানে দেখায় এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারটা তোমরা এই নাম্বারটা এখানে পুট করবো। তো আমরা চলো এখানে পুট করি ঝটপট করে, DNPZ0CCN6CN738 এটা পুট করার পরে একটা ক্যাপচা তোমরা এখানে পেয়ে যাবে, সেই ক্যাপচাটা নর্মাল যাবে, যেমন জানো ফিল করতে হবে 5Z5 অ্যান্ড ক্লিক করতে হবে। সো সিরিয়াল নাম্বার দিয়ে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে iPhone 11 যেটা আমার হাতে রয়েছে, এটা 11টা, এটার ডিটেলস তোমরা এখানে পেয়ে যাচ্ছ যে টিকমার্ক চলে এসছে, মানে এটা অথেন্টিক, এটা আই থিঙ্ক ওয়ারেন্টি এক্সপায়ার করে গেছে, সে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ ওয়ারেন্টি এখানে এক্সপায়ার রয়েছে, কিন্তু টিক চলে এসছে মানে এটা ভেরিফাইড একটা ফোন। তাছাড়া তোমরা কিন্তু অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়েও কিন্তু চেক করতে পারবে এটাকে নিয়ে, সেটাও কিন্তু অপশন রয়েছে। এরপরে এই দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই যে সিরিয়াল নাম্বারটা ম্যাচ করে দিই, না হলে বলবে ম্যাচ হলো না। তো সিরিয়াল নাম্বারটা দেখানো হয় একবার, এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, এই যে সিরিয়াল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। দেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু যেখান থেকেই ফোন কেন না কেন প্রত্যেকটা ফোন আইফোন কিন্তু চেক করে নেবে। আমি আইফোনের কথা বললাম, অ্যান্ড্রয়েডও চেক করা যায়, কিন্তু আইফোনের ভেরিফিকেশন করাটা অনেকটাই জেনুইন হয়ে যায়, মানে ইজিলি করা যায়, কারণ ওটাতে অনেকটা স্ক্যাম করা যায় না। তো অবশ্যই এই যে জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকটা আইফোন কেন রাখছে, তোমরা লো ভ্যারিয়েন্ট কেন কি হাই ভ্যারিয়েন্ট কেন, যেখান থেকে কেন 10,000, 20,000, 25,000, 30,000 প্রত্যেকটা অ্যামাউন্টের কিন্তু মানে তোমাদের কাছে ভ্যালু রয়েছে। তো চেষ্টা করবে জেনুইন প্রোডাক্ট, জেনুইন সব থেকে নেওয়ার। তো এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বুকড ফ্রম মোবিলিয়ান্স থেকে। তো তোমরা চাইলে কিন্তু একটা 11 ভ্যারিয়েন্ট রয়েছে, এটা দেখিয়ে দিই নাকি ঝলকটা একবার, এই দেখো এই কন্ডিশনে রয়েছে। তো তোমরা চাইলে এটা বুক করতে পারবে ফ্রম মোবিলিয়ান্স, আমার চ্যানেলে নিচে ডিসক্রিপশন থাকবে, ফোন নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা অলরেডি চেক করতে পারবে। আমি কিন্তু এটা তোমাদের জন্য বানালাম ডেডিকেটেডলি, বিকজ তোমরা যাতে একটা অথেন্টিক ফোন নিতে পারো, আর আইফোন কীভাবে চালাতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সমস্ত ডিটেলস তোমরা ইউটিউবে অনেক অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো অবশ্যই এই কথাগুলো কনসেপ্টগুলো মাথায় রাখবে, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমার ফ্যামিলি, আর তোমাদের কথা মাথায় রেখেই আমি ভিডিওগুলো তৈরি করি। তো দেখা হবে আরও অনেক অনেক আইফোনের স্টক নিয়ে নেক্সট ভিডিওতে, চোখ রাখো আমার চ্যানেলে, নমস্কার।